ওইটা করার জন্যই লড়াই করতে হয়। আজকে দাঁড়িয়ে থ্যাংকস টু দ্য মুভমেন্ট, লাল ঝান্ডা নিয়ে গ্রাম জায়গা চোর তাড়ানো যখন বললাম, চোর ধরো জেল ভরো যখন বললাম, আজকে দাঁড়িয়ে মানুষের দুর্দশার কিছু কথা বাইরে আসছে, কি লুটতরাজ হয়েছে, কি জরি জরিচুরি হয়েছে, কি দুর্নীতি হয়েছে, সেটাও তারা বলতে বাধ্য হচ্ছে। আর যখন এগুলো নিয়ে মানুষ যখন রাস্তায় নেমেছেন, এখনো পতাকা হাতে বেরিয়েছেন, তাতেই অনেকের ভয়, এখনো মশাল হাতে নিয়ে গ্রামের মানুষ বেরিয়ে আসেন। কিন্তু মানুষ যাচ্ছে, এরকম আমরা দেখেছি আগে, এরকম হতো না, দিদিকে বলো এক ফোনে অমুককে, ওই একজন এক এক ফোনে লাখ টাকা বলতো, এখন এক ফোনে নিউইয়র্কে পাওয়া যায়, অভিযোগকে পাওয়া যায়, সব বলতো না। তারপর এখন বলছি রক্ষা কবচ, সুরক্ষা কবচ। আমি বারবার বলি কবচ শব্দটা আসলে দেহত্রাণ, শিরস্ত্রাণ বলে মাথায়, আর দেহত্রাণ তার মানে নিজের দেহকে বাঁচানোর জন্য। আগে বল্লম সর্কি তলোয়ার নিয়ে লড়াই হতো, ঢাল দিয়ে অন্যের তলোয়ারটা লড়াই করা আটকানো যায়, কিন্তু গোটা ঢালে ঢাল হিসেবে গোটা শরীরকে বাঁচানোর জন্য শিরস্থান, জাদুঘরে যাবেন দেখবেন মাথা থেকে একেবারে মুকুট থেকে নিচে পর্যন্ত এরকম তামা, যদি রাজা হয় তাহলে সোনার চাঁদি রূপর, যদি সেনাপতি হয় তাহলে তামা, তারপরে পেতলে, যদি সেপাহি হয় তাহলে লোহা, ক্যাটাগরি আছে, কিন্তু এরকম শিরস্থান থাকতো। ওর ফিলসফি হচ্ছে আমি তোমাকে আঘাত করব, কিন্তু তোমার আঘাত আমাকে স্পর্শ করবে না, এটি হচ্ছে কবচ। ওইটা নেমে অপভ্রংশ হয়ে মাদুরি হয়েছে, কবচ হয়েছে, টাগা হয়েছে, বুজরুকি হয়েছে। এই মমতা বানের যে বুজরুকিটা করছেন, ওরকম করে আমি একটা লিখে দিলাম, এটাকে মুড়ে তুমি কবচ করে লাগিয়ে দেবে, তোমার সব ফাঁড়া কেটে যাবে। তাহলে এটুকু তো হলো এই গ্রাম জাগা চোর তারাতে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন সামনে অনেক বড় ফাঁড়া, এবং সেই ফাঁড়া কাটার জন্য বলেছেন তৃণমূলের লোকজনকে কবচ ধারণ করো। কিন্তু পঞ্চায়েত যেভাবে লুট করে, মিথ্যাচার করে, বোমা বন্ধু পিস্তল নিয়ে নমিনেশন জমা দিতে দেবে না, মানবজীদের চুলের মুঠি ধরে লড়াই করেছে, মেরেছে, পুলিশকে ব্যবহার করেছে, বুথ দখল করেছে, তারপরে পঞ্চায়েত দখলের পরে যেভাবে গোটা ব্যবস্থাকে দখল করেছে, আজকে কোনো কবচ কোনো টুকটাক কাজ দেবে না, পরিষ্কার কথা। যাচ্ছে যারা রক্ষা কবচ নিয়ে মানুষ ধারেকে তাড়া করছে, আসলে মানুষ ভরসা চায়, মানুষ সাহস চায়, আর সেই ভরসা সেই সাহস যোগানোর দায়িত্ব বামপন্থীদের দিতে হয়। সেই কাজটা আমরা নেব, আমরা আক্রান্ত হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা ঘর ছাড়া হয়েছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, কিন্তু সেটাই শেষ কথা বলে না। গত পঞ্চায়েতে 2018 উষা রানী আর দেবু দাসকে পুড়িয়ে মেরেছিল নির্বাচন আগের দিন রাত্রে, আর বসন্ত পুলিশ নবান্ন থেকে বলেছিল, ভবানীগঞ্জ থেকে বলেছিল শর্ট সার্কিটে মারা গেছে, যেমন বক্তৃতার সময় অনুব্রত বলেছিলেন তিনি শর্ট সার্কিটে মারা গিয়েছে, যে বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি সেই বাড়িতে বলেছে শর্ট সার্কিটে মারা গিয়েছে, তারপরে ফরেন্সিকের তদন্তে বোঝা গিয়েছে ওটা মিথ্যাচার, তাও মিথ্যা মামলা চালিয়ে গেছে, লড়াই হয়েছে। যে দীপঙ্করকে আপনারা বলেছেন দেখেছেন মায়ের বাবার মৃত্যুর শোকে মুজমান ছিল, লাল ঝান্ডা তাকে সেই শক্তি দেয়, বামপন্থা তাকে সেই শক্তি দেয়, সে উঠে দাঁড়ায়, পড়াশোনা করে, আইনজীবী হয়, এবং আইনের দরজায় গিয়ে আবার নতুন করে তদন্ত ছিনিয়ে আনে। 5 বছর ধরে মিথ্যা মামলা কিভাবে সাজানো ছিল চোখের সামনে তা স্পষ্ট হয়েছে। আর এই জন্য মোদী হোক বা মমতা হোক বিচার ব্যবস্থাকে কয়েক করতে চায়, যেমন পঞ্চায়েত দখল করেছে, যেমন স্কুল কলেজ লাইব্রেরি হাসপাতাল ক্লাব বিধানসভা লোকসভা, সেরকম বিচার ব্যবস্থাকেও নিজের মুঠোয় পড়তে চায়। প্রতিদিন দেখছেন কেন্দ্র সরকার কিভাবে নিজের লোককে বিচারপতি করতে হবে তার জন্য উঠে পড়ে লেগেছে, আর এখানে দাঁড়িয়ে বিচারপতির ইজলাসের মধ্যে ঢুকে কিরম মস্তানি গুন্ডানি করছে, যাদেরকে আমরা ছাত্র জীবনে বোমা মারা গুন্ডা ছাত্র পরিষদের নেতা দেখতাম তাকে এখন আইনজীবীদের নেতা বানিয়ে দিয়ে, আর প্রতিদিন ইজলাসে গণ্ডগোল করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। যতক্ষণ মানুষ ভয় পায়
ততক্ষণ ভয় কাজ করে। এক আর যখন মানুষ ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, ভয়কে জয় করে, তখন যারা ভয় দেখায় তারাই ভীত সন্ত্রস্ত হয়ে পালাবার পথ খোঁজে, একেবারে কুকুরের মতো লেজ গুটিয়ে পালায়। রবীন্দ্রনাথের আর কবিতা ছিল না, যার ভয়ে ভীত তুমি সেই ভীরু তোমা চেয়ে। এই পাশেই তো শাসন 2008-এর পর থেকে বলেছিল মিছিল করতে দেবে না, 12-2 তাই তো দাদা 12 হাজার হাজার মানুষ নেমেছে, আর ডিজে বাজিয়ে 3 ঘন্টার লোকজন নাচানাচি করছিল মদ আর মুরগির লোভে তৃণমূলের নাম করে। এটাই হচ্ছে পরিবর্তিত বাংলার চেহারা। অনেক কথা বলা আছে, পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা রাজনৈতিক মঞ্চে বলবো। এখানে দাঁড়িয়ে আজকে যে অর্থনীতি নিয়ে যে ডকুমেন্টস এলো, বাংলার যে বেহাল অর্থনীতি, দেশের যে বেহাল অর্থনীতি, মানুষের যে জীবন জীবিকার সমস্যা, সেইটাকে নিয়ে আমাদের লড়াই, আর অন্যদিক থেকে আদর্শগত লড়াই লড়তে হবে। কারণ এই লড়াইটা মানুষ আগেই লড়তেন, কিন্তু মাঝখানে গোদের উপর বিষ পড়ার মতো করে বিজেপি, আরএসএস, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, তারা এমন চেহারা নিল যেখানে দাঁড়িয়ে মানুষকে ভাগ করলো। শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, অথচ মাঝখানে এসে বললো এটা মাদ্রাসা আলাদা, এটা স্কুল আলাদা। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়বে না, শিক্ষক নিয়োগের জন্য লড়বে না, মাদ্রাসা আর স্কুল নিয়ে লড়াই করো, হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই করো, কাদের লাভ হলো? দুর্নীতি বাড়লো, মুখে পাটা বাড়লো অপরাধীদের, তারা মনে করলো সাইয়া ভাই গোতোয়াল দার কায়কা। সেজন্য আজকে দাঁড়িয়ে মানুষ এটা বুঝেছেন, এবং সেই লড়াইটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছিল অপার সম্ভাবনা নিয়ে। আমরা গোনাতে পারি এরকম 20-22 জিনিস, যেটা একটা পঞ্চায়েতি ব্যবস্থা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নতুন এলিমেন্টস নিয়ে এসেছিল। মহিলাদের সংরক্ষণ, 18 বছরের ভোটাধিকার, গ্রামের মানুষের সমস্যা গ্রামে সমাধান, তার উপর দাঁড়িয়ে যে সমস্ত বেসিক সার্ভিসেস, বাসস্থান, নিকাশি, পানীয় জল, সেচ ইত্যাদি ইত্যাদি, এইগুলো প্রয়োজন ভিত্তিক মানুষ নিজেদের মধ্যে কি রিসোর্স আছে, কিভাবে তাকে ব্যবহার করবে। শুধু উপর থেকে কি রিসোর্স এলো তা নয়, নিজের স্থানীয় রিসোর্স কি হবে, বিকল্পের সন্ধান করতে চেয়েছিলেন, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং করার চেষ্টা করা হয়েছিল। আজকে সবটা ভেঙে চুম্মার করা হয়েছে, যে পেপারটা দেওয়া হয়েছে, আমরা দীর্ঘদিন লড়েছিলাম কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পকে, যুক্তফ্রন্টের সরকার যখন তৈরি হয়েছিল কেন্দ্রে দেবেগৌড় এবং গুজরালে, তখন থেকে আমরা লড়েছিলাম। UPA1-এর সময় আমরা বাধ্য করেছিলাম, আমাদের শক্তি ছিল বলে, এবং আমরা শুধুমাত্র ওই রোজগার গ্যারান্টি আইন না, শুধু জঙ্গলের অধিকার নয়, আমরা কেন্দ্রে যেটাকে বলে সেন্ট্রাল স্পন্সর স্কিম CSS, সেইগুলোকে আমরা বলেছিলাম, ওই যে ডিভলিউশন জ্যোতিবাবু বলেছিলেন, রাজ্যের যেটা ক্ষমতা আছে জেলায় দেওয়া হলো, জেলায় যেটা ক্ষমতা আছে মহকুমায় দেওয়া হলো, মহকুমায় যেটা ক্ষমতাটা ব্লক, ব্লক থেকে পঞ্চায়েতে, একেবারে দোলগোড়ায় আমরা লড়াই করেছিলাম। কেন্দ্রের যে ক্ষমতা আছে রাজ্য নিতে হবে, আর রাজ্য সেগুলোকে আবার পঞ্চায়েতে ট্রান্সফার করবে, পুরসভায় ট্রান্সফার করবে, বাজেটারি অ্যালোকেশন হোক বা স্কিম হোক। আজকে কেন্দ্র সরকারের 27টা দপ্তর, তাদের যে কাজকর্ম সেগুলো সরাসরি পঞ্চায়েতের দ্বারা ইমপ্লিমেন্ট হওয়ার কথা। আমরা কি দেখছি এখন বলছে সেন্ট্রাল টিম এসছে, 2014 থেকে বিজেপি সরকার দিল্লি, কিন্তু তারা যেটা করতে পারতেন অন্য ব্যাপার ছেড়ে দিলাম, সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলোকে ট্রান্সফার করানো রাজ্যকে এবং পঞ্চায়েতকে, তার ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে, কিভাবে দুর্নীতি বেড়েছে, কোথায় ওই অন্তদায়ী যোজনা বলে বলা হয়েছে একটা আমরেলার নিচে নিয়ে আসা হলো। আমরা বারবার চিঠি লিখেছি, বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কখনো মনে করেনি যে তৃণমূল কংগ্রেস সরকারকে ঘাঁটাতে হবে, কারণ ওরা মনে করে এটা ওদেরই একটা ফ্র্যাঞ্চাইজি, একটু লাভের অংশ নিয়ে মাঝে মাঝে ঝগড়া যেতে হয়, ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়। এই গোটা স্টাডি করা হয়েছে যে কীভাবে গত 10 বছরে গ্রাম বাংলা পিছিয়ে যাচ্ছে, আমরা সব বিষয়ের মধ্যে নয়,
অন্তত কর্মসংস্থানের জায়গায়, যার ফলে একদিকে কৃষিতে সবার কাজ হচ্ছে না গ্রামে, অন্যদিকে বিনিয়োগ হচ্ছে না, তাহলে এই বাড়তি শ্রম কোথায় যাবে? যে কোনো বাস স্ট্যান্ড, যে কোনো রেল স্টেশনে দেখলে বোঝা যাবে পিঠে ব্যাগ নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে অন্য রাজ্যে যাচ্ছে। বাংলার ছেলে মেয়েরা এই জন্য জন্মায়নি, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শিক্ষা, তাদের শ্রম দিয়ে তারা অন্য জায়গায় গিয়ে কাজ করবে। আমরা বামপন্থীরা, জ্যোতিবাবু এটাই চেয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য যেটাই চেয়েছিলেন, বাংলার মেধা, বাংলার বুদ্ধি, বাংলার যৌবন, বাংলার প্রশিক্ষণ, বাংলার শিক্ষা বাংলাকে গড়ে তোলার জন্য ব্যবহার হবে। আজকে পঞ্চায়েতের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা আমরা গড়ব। এবং সেই জন্যই মানুষকে সঙ্গে নিতে হবে, মানুষের ঐক্যকে দৃঢ় করতে হবে, মানুষের মধ্যে সম্প্রীতির ভাবকে জাগাতে হবে। আমাদের মূল্যবোধ, আমাদের সাংস্কৃতিক চেতনা, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, তাকে যারা চৌপাট করছে তাদের বিরুদ্ধে লড়াইটা যোদ্ধা করতে হবে, তবেই আমরা জ্যোতিবাবুকে সঠিক শ্রদ্ধা জানাতে পারব। আমি জ্যোতিবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।